এটি হলো একটি মাল্টি প্লাগ যা দুটি 3 পিন এবং দুটি 2 পিন দুটি সুইচের মাধ্যমে পর্যালোচনা হয়। এই মাল্টি প্লাগটি বানাইতে সর্বোচ্চ 20 মিনিট খরচ হয় আর এটি অতি সহজে বানানো যায়, সাশ্রয়ী এবং দেখতেও সুন্দর। এই হলো বিদ্যুতের কাজ, যে কেউ বানাইতে পারে অতি সহজেই, খুব সহজ একটি সিস্টেম। যে কেউ দেখে দেখে বানাইতে পারেন, শুধু খেয়াল রাখবেন একটার সাথে আরেকটা সংযোগ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন কোনোটা কোনোটার সাথে অ্যাটাচড হয়ে না যায়। দেখতে পাচ্ছেন অতি সহজ একটি মাল্টি প্লাগ বানানো হয়েছে। এই মাল্টি প্লাগটিতে আপনারা সহজে রাইস কুকার, কারি কুকার, ওভেন, ফ্রিজ, টিভি ইত্যাদি ইত্যাদি, ওয়াটার হিটার সব কিছুই চালাতে পারবেন। দামেও সাশ্রয়ী, বানানো সহজ এবং সহজলভ্যাংশ, একটু অল্প দামে বানানো যায় মাল্টি প্লাগটি। এখন প্রায় বানানো শেষের দিকে, অল্প কিছুক্ষণের মধ্যে বানানো হয়ে যাবে। আর অবশ্যই মাল্টি প্লাগটি বানানোর সময় ঠিক এই জায়গাটা দেখতেছেন উঁচা, এটা কস্টেপ মেরে দিয়েছি। আপনারাও এরকমভাবে কস্টেপ মারবেন, কখনোই তারের মধ্যে প্যাঁচ দিয়ে বা গিরো দিয়ে রাখবেন না। প্যাঁচ দিলে আর গিরো দিলে হয় কি, এটা পরবর্তীতে দেখা গেছে লোড পড়লে অনেক ইয়ে হয়, টান খায়, এরকমভাবে টান লাগে, টান লাগলে অনেক সময় ইয়ে হয়, তারটা নষ্ট হয়ে যায়। কখনোই গিরো দেবেন না, এইভাবে কস্টেপ দিয়ে সুন্দর করে আটকায় দেবেন, দেখতেও সুন্দর লাগবে। আর ঠিক এইভাবে বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পরে চাপ দিয়ে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে যে নাট এরকম স্ক্রু থাকবে, এই স্ক্রুগুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দিয়ে দেবেন।